ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একই সঙ্গে সুষমা স্বরাজের প্রয়াণে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে তিনি লিখেছেন, 1990 সাল থেকে সুষমা স্বরাজকে চিনি। মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও সংসদে আমরা অনেক বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছি। অসাধারণ একজন রাজনীতিবিদ এবং ভালো মানুষ ছিলেন। তার অভাব অনুভব করব, পরিবারকে সমবেদনা জানায়।